হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার আরও অন্ধকারে চলে গেল ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ এবছর আইএসএলএ খেলা নিয়ে জটিলতা ছিলই কারণ ক্লাব কর্তাদের সঙ্গে বনি বনা হচ্ছিলই না বিনিয়োগকারী সংস্থা সেই সিমেন্টের এবার ক্রীড়া মানে স্পোর্টস রাইটস ফিরিয়ে দেওয়ার পথে হাঁটছে সেই সিমেন্ট তারা জানিয়েছে লাল হলুদ ক্লাবের কর্তাদের আচরণে বিরক্ত হয়ে আর বিনিয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানা যাচ্ছে যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও গতিপ্রকৃতি কিন্তু সেদিকেই নির্দেশ করছে অনেক দিন ধরেই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল ক্লাব তাবু ব্যবহার করা সহ একাধিক বিষয়ে দ্বন্দ্ব ছিল কিন্তু এবার কর্তাদের আচরণে অসন্তুষ্ট এবং খানিকটা বিস্মৃতও সিসিমেন্ট। সিমেন্ট যেহেতু ইস্টবেঙ্গল শতাব্দী প্রাচীন ক্লাব তাই তাদের খেলা যাতে বন্ধ না হয় সেই স্বার্থেই স্পোর্টস রাইডস ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সি সিমেন্ট ক্লাব বড় জোর কলকাতা লিগে খেলানোর ব্যবস্থা করতে পারলেও আইএসএলও অসম্ভব ইনভেস্টার ছাড়া দেশের সেরা ফুটবল টুর্নামেন্টে খেলা সম্ভবই নয় এমন অবস্থায় আজকের এই ঘটনা লাল হলুদ সমর্থকদের জন্য অবশ্যই খারাপ তাছাড়া আজকের একটি সাক্ষাৎকারে সি সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুরের কাছে কিছু প্রশ্ন জানতে চাওয়া হয় তার মধ্যেই প্রথম প্রশ্ন ছিল তারা ইস্টবেঙ্গলকে আর কতদিন সময় দেবেন হরিমন বাঙ্গুর তার উত্তরে বলেন অগাস্টের মধ্যে তো একটা সিদ্ধান্ত আসতেই হবে আইএসএলের তরফ থেকে একত্রিশে আগস্ট শেষ দিন বেঁধে দেওয়া হয়েছে তাই আর চার পাঁচ দিনের মধ্যে যা করার করতে হবে কাজেই আমরা সময় দেওয়ার কেউ নই ক্লাবও সময় দেওয়ার কেউ নয় সময় তো আইএসএল দিয়েই দিয়েছে ভবিষ্যৎ নিয়ে তিনি যে হতাশ সেটা শ্রী সিমেন্ট কর্তার কথাতেই পরিষ্কার তো এই ছিল আজকের ইস্টবেঙ্গল সম্পর্কে ছোট্ট একটি ইনফরমেশান আই হোপ তোমাদের ভালো লেগেছে কী আর ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকদের এটা নিয়ে আমার আর কিছু বলার নেই তো আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ